সারা দেশের সাথে মালদা জেলা জুড়ে মহা সমারোহের সাথে উদযাপন হলো পবিত্র মহরম উৎসব। সারা দেশের সাথে মালদা জেলা জুড়ে মহা সমারোহের সাথে উদযাপন হলো পবিত্র মহরম উৎসব। ইংরেজা শহরে মহরম উৎসবের শোভাযাত্রায় পা মেলান জেলা তৃণমূল নেত্রী ও রাজ্য মহিলা কমিশনের সহসভাপতি মৌসুম নূর, সাংসদ আবু হাসান খান চৌধুরী সহ কয়েক হাজার মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। এছাড়াও হরিশ্চন্দ্রপুর, রতুয়া, চাঁচল সহ কালীচকের বিভিন্ন এলাকায় পালিত হলো মহরম উৎসব। মহরমকে কেন্দ্র করে জেলা জুড়ে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। সুষ্ঠুভাবে সম্পন্ন হয় মহরমের উৎসব। মহরম কথাটির অর্থ হচ্ছে শোক প্রকাশ। যদিও এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় লাঠি খেলার প্রচলন রয়েছে, তারই অঙ্গ হিসেবে এই মহরম মাসের সাত তারিখ থেকে শুরু হয়েছে বিভিন্ন ধরনের ফাতিয়া এবং লাঠি খেলা। এদিন মহরম মাসের দশ তারিখ অর্থাৎ আজকের দিনেই হজরত মোহাম্মদের দুই প্রিয় নাতি ইমাম হাসান এবং ইমাম হোসেন কুফার শহরের হাসরের ময়দানে শহীদ হয়েছিলেন। সেই দিনকে সামনে রেখেই আজকের এই মহরম উৎসব পালন হচ্ছে। মানিকচক ব্লকের ধরমপুর অঞ্চলের শালাবাদগঞ্জ গ্রামে দরগার সামনে দেখা গেল বিভিন্ন ধরনের লাঠি খেলা এবং কসরত। এই লাঠি খেলার জন্য দূর দূরান্ত থেকে দলে দলে এসে দরগার সামনে এসে লাঠি খেলা প্রদর্শন করে। যেমন মালদা জেলার লাঠি খেলা দলের মধ্যে সেরা দল পীরপুর দলকে লাঠি খেলা খেলতে দেখা যায়। এখানে জাহান পীর দরগার শরীফ আছে, ওনাদের এখানে উরুস আছে, এই উরুসে ওনারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন, আমরা এসেছি তাদের সঙ্গে সামিল হবার জন্য এবং পার্টিসিপেট করার জন্য। খুব ভালো লাগছে, খুব সুন্দর আয়োজন ওনারা করেছেন, প্রত্যেক বছরই করেন, ওনারা আমাকে ইনভাইট করেছেন, আমি এসেছি। আজকে আমাদের মহরম পর্ব পালিত হচ্ছে, যেহেতু মহরম শব্দের অর্থটা হচ্ছে শোক পালন করা, আমরা শোক পালনের মধ্যে দিয়ে যে ইসলাম ধর্মের রক্ষার জন্য ইমাম হাসান হোসেন যে জীবন দিয়েছেন তার স্মৃতি রক্ষার উদ্দেশ্যে আমরা এই সমস্ত প্রদর্শনী করে থাকি। এবং আমাদের এখানে শালাবাদগঞ্জ যুব মসজিদ সংলগ্ন ইমামবাড়া আছে, এটা প্রায় একশো বছরের উপরে থেকে চলছে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।